আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রিসা ইসলাম বিডির সময়ের পাঠের প্রিয় দর্শকবৃন্দ গোল্ডেন মনিরের কথা গত দুদিন যাবৎ আপনারা গণমাধ্যমে দেখছেন এই একজন ব্যক্তি এবং একটি চরিত্র নিয়েই আজকে কয়েকটি কথা আপনাদের সাথে বলতে চাই কেন তার কারণ হল আমরা হঠাৎ করে গণমাধ্যমে এরকম একজন দুজন ব্যক্তিকে শিরোনাম হয়ে উঠতে দেখি এবং ওই শিরোনামের সঙ্গে অনেকগুলো গল্প জড়িয়ে যায় যে সে এইভাবে বিত্তবান হয়েছে এইভাবে অপরাধ করেছে এইভাবে টাকার পাহাড় হয়েছে কিন্তু সে যাদেরকে অবলম্বন করে বৃত্তের পাহাড় গড়ে তুলে অপরাধের কোনায় কোনায় যারা তাকে সহযোগিতা করে সেই লোকগুলোর কথা কখনো গণমাধ্যমে বড় হয়ে আসে না তাদের কোনো শাস্তিও হয় না প্রিয় দর্শকবৃন্দ গোল্ডেন মনির সম্পর্কে গণমাধ্যমে এখন যে খবরগুলো আসছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে নব্বইয়ের দশকে একজন সেলসম্যান হিসাবে কাপড়ের দোকানে তার কাজ শুরু হয়েছিল এক দশকের মধ্যেই নানান জায়গায় সহ বিভিন্ন রকমের অপরাধমূলক এমন কাজ যেগুলো থেকে নগদ অনেক বিপুল পরিমাণ আয় উপার্জনের ব্যবস্থা হয় জড়িয়ে যায় এবং রাজনৈতিক নেতাদের প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা লাভ করে আজকে যখন তার খবর ছড়াচ্ছে তখনও এই কথা এসেছে যে কোন কোন প্রতিমন্ত্রীকে তিনি দেড় কোটি দুই কোটি টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন তার অপকর্ম বজায় রাখার জন্য এখন তাকে নিয়ে অনেক হইচই অনেক বড় শিরোনাম কিন্তু দেখা যাবে যাদেরকে অবলম্বন করে তার এই উত্থান শত শত প্লট দখল করা জালিয়াতি করা নিউজে আসছে খবরে বলা হচ্ছে সেই সব উপরতলার ব্যক্তিদের দিকে কারো চোখ যেতে চাবে না আমরা এরকম একটা অনুশীলনের সঙ্গে গত এক দশক যাবৎ অথবা তারও আগে থেকে পরিচিত আপনাদের ডাক্তার সাহেদের কথা মনে আছে কথিত তথাকথিত রিজেন্ট হাসপাতাল মনে আছে ক্যাসিনো বাণিজ্য এবং জি কে শামীম টেন্ডার বাণিজ্য যিনি করেছেন ব্যাপকভাবে এক একটা চরিত্র যখন সামনে আসে এবং আরও কোনো কোনো নারী নেত্রীর খবরও সামনে এসেছে নানারকম নৈরাজ্যমূলক তৎপরতা এবং ব্যবসা বাণিজ্য উত্থান অপরাধ যখনই তারা ধরা পড়ে যায় হঠাৎ করে এই লতাটা যে বৃক্ষগুলোকে অবলম্বন করে আকাশের দিকে উঠছিল সেই বৃক্ষের খবর আড়ালে পড়ে যায় লতার খবরটাই শিরোনামে বড় হয়ে আসে আমরা গোল্ডেন মনিরকেও সেরকম একটি আকাশের দিকে উত্থিত লতা হিসেবে দেখতে চাই এবং আজকে আমাদের আলোচনার শেষে আমাদের যারা নীতি নির্ধারক শাসন ক্ষমতার নানান পর্যায়ে বসে আছে আমাদের যারা গণমাধ্যম এবং বুদ্ধিবৃত্তির নিয়ন্ত্রণ করছেন তাদেরকে আহ্বান করছি দৃষ্টি আকর্ষণ করুন আপনারাও আপনাদের জায়গায় আওয়াজ তুলুন দুদিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুমাস এক বছর দু বছর পরে এক একটা লতাকে নিয়ে যেই লতা অনেকগুলো বৃক্ষকে কেন্দ্র করে আকাশের দিকে উঠে তার হাজার কোটি টাকা তার শত কোটি টাকার গল্প নিয়ে খুব ফেনিয়ে ফাপিয়ে গল্প করার চেয়ে অপরাধের প্রত্যেকটা শেকড় এবং বৃক্ষকে ধরা এবং তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন আমরা গোল্ডেন মনিরকে একা দেখতে চাই না তার পেছনে যেরকম এক ডজন মানুষের গল্প আসছে আমরা ওই এক ডজন মানুষকে শিরোনামে দেখতে চাই গোল্ডেন মনিরের একা ব্যক্তি ব্যক্তিটির রিমান্ড আমরা দেখতে চাই না আমরা তার সঙ্গে আর অনেকের নাম জড়িয়ে যাচ্ছে তাদেরকেও রিমান্ডে দেখতে চাই শাহেদের ক্ষেত্রেও আমরা এটা চেয়েছি আমরা একজন এমপি ঢাকা শহরের পুরান ঢাকার যার জায়গায় জায়গায় জায়গা দখলের গল্প এখন ছড়িয়ে আছে গণমাধ্যমে আজকে এটা মুক্ত করে কালকে ওটা দখল হয়ে যায় যার ছেলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উপরে হামলা চালানোর কারণে বন্দী হয়ে আছে এটা যেন এখন একটা স্বাভাবিক উপসর্গে পরিণত হয়ে গেছে আমরা এজন্য এই ধরনের অপরাধের ক্ষেত্রে শুরু করেছিলাম গোল্ডেন মনিরকে দিয়ে এই ধরনের অপরাধ এবং তার বিচারের ক্ষেত্রে প্রত্যেকটা অপরাধী ব্যক্তির পেছনে যারা পৃষ্ঠপোষকতাকারী যারা সুবিধাভোগী যারা তাদের উৎকচ গ্রহণকারী যারা তাদেরকে প্রোটেকশন দিয়েছে এবং দিয়ে যাচ্ছে সেই সব চক্রগুলোকে গত দশ বছর পনেরো বছর বিশ বছর পুরো চক্র ধরে শাস্তি দেওয়া এবং শাস্তির মুখোমুখি করার আহ্বান জানাই এই দেশকে দুর্নীতি মুক্ত করে সততার উপর চালাতে চাইলে হঠাৎ করে একটি দুটি ব্যক্তিকে শিরোনামের বিষয়বস্তু না বানিয়ে যারা এই গোটা চক্রটাকে লালন করেন জায়গায় জায়গায় যারা এই চক্রটাকে পৃষ্ঠপোষকতা দেয় এবং এই অপরাধগুলোকে আকাশের দিকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে তাদের সকলকে ধরা দরকার বলে আমরা মনে করি প্রিয় দর্শকবৃন্দ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আইনের খড়গ রিমান্ডের শাস্তি পুলিশি হুঙ্কার শুধুমাত্র আমরা লতায় পাতায় দেখতে চাই না বৃক্ষের শিকড়েও দেখতে চাই আল্লাহ তালা আমাদেরকে শিকড় বাকর সহ দুর্নীতিমুক্ত মুক্ত স্বচ্ছতার একটা সমাজে প্রবেশ করা বসবাস করার তৌফিক দান করুন ওয়াকিরুদাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলম